ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে নিরন্তর মজবুত করার কাজ করছে আমাদের সরকার। সোমবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায় গ্রামীণ ভারতের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যে সরকার যে পরিকল্পনা করেছে তা আমাদের পঞ্চায়েতগুলি পূর্ণ নিষ্ঠার সঙ্গে তৃণমূল স্তরে উপলব্ধি করছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের রেওয়ান জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে প্রায় 17,000 কোটি টাকা অর্থমূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনও করেছেন তিনি। সারা দেশের গ্রামসভা ও পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পাশাপাশি শ্রী মোদী ই গ্রাম স্বরাজ ও পঞ্চায়েত স্তরে সরকারি কেনাকাটার জন্য জেম পোর্টালেরও সূচনা করেন। সাথিয়ো, পহলে কি সরকারোনে ভারত কে গাঁও কে সাথ एक और बड़ा अन्याय किया था। पहले की सरकारें गांव के लिए पैसे खर्च करने से बचती थी। गांव अपने आप में कोई वोट बैंक तो था ही नहीं, इसलिए उन्हें नजरअंदाज किया जाता था। गांव के लोगों को बांटकर कई राजनीतिक दल अपनी दुकान चला रहे थे। ভারতীয় জনতা পার্টি নে গাঁও কে সাথ হো রহে ইস অন্যায় কো ভি সমাপ্ত কর দিয়া হ্যায়। হামারি সরকার নে গাঁও কে বিকাশ কে লিয়ে ভি তিজোরি খোল দি। আপ দেখিয়ে, হর ঘর জল যোজনা পর 3.5 লাখ করোড় রুপে সে জাদা খরচ কিয়া যা রহা হ্যায়। পিএম আবাস যোজনা পর ভি লাখো করোড় রুপিয়ে খরচ কিয়ে যা রহে হ্যায়। দশকো সে অধুরি পড়ি সিঞ্চাই পরিযোজনাওকো পুরা করনে কে লিয়ে 1 লাখ করোড় রুপিয়ে খরচ কিয়ে যা রহে হ্যায়। পিএম গ্রামীণ সড়ক যোজনা পর ভি হাজারো করোড় রুপিয়ে খরচ কিয়ে যা রহে হ্যায়। পিএম কিষাণ সম্মান নিধি কে তহত ভি সরকার নে করিব করিব 2.5 লাখ করোড় রুপিয়ে সিধে কিষানো কে ব্যাংক খাতো মে ভেজে হ্যায়। यहां एमपी के लगभग 90 लाख किसानों को भी 18,500 करोड़ रुपए इस योजना के तहत मिले हैं। कितने ही लघु उद्योगों की कमान अब महिलाएं ही संभाल रही है। यहां तो राज्य सरकार ने हर जिले में दीदी कैफे भी बनाया है। पिछले पंचायत चुनावों में सेल्फ हेल्प ग्रुप से जुड़ी करीब 17,000 बहने पंचायत प्रतिनिधि के तौर पर चुनी गई है। ये अपने आप में बड़े गर्व की बात है। मैं मध्य प्रदेश की नारी शक्ति को इसके लिए फिर एक बार बहुत बहुत बधाई देता हूँ। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, 2014 সালের পর পঞ্চায়েতের জন্য বরাদ্দ করা বাজেট যা আগে 70,000 কোটি টাকার কম ছিল তা বাড়িয়ে 2 লক্ষ কোটি টাকা করা হয়েছে। মোদের কথায়, আমরা সবাই জনগণের প্রতিনিধি, আমরা সবাই এই দেশের জন্য, এই গণতন্ত্রের জন্য নিবেদিত। কাজের পরিধি ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, জনসেবার মাধ্যমে দেশ সেবা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, স্বাধীনতার এই অমৃতকালে সমস্ত দেশবাসী একটি উন্নত ভারতের স্বপ্ন দেখেছে এবং তা পূরণের জন্য দিনরাত পরিশ্রম করছে। ভারতকে উন্নত করতে হলে ভারতের গ্রামের সমাজ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, RE News।